তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, স্ক্রিনের উপর যে দুটো হেডশট দেখলেন, ওই ধরনের হেডশট আপনারা সবাই দিতে যান বাট পারেন না। কারণ পারেন না কি লাগে ওইটাই আপনারা জানেন না। তো গাইস, তার জন্য আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা বইলা বইলা কাস্টম ম্যাচে ওয়ান ট্যাপ হেডশট দিবেন। তো গাইস, হেডশট দেওয়ার জন্য আপনাদের একটা সেটিং করতে হইব। সো ওই সেটিংটা করার পর আপনারা যেভাবে মারবেন ওইভাবেই হেডশট লাগবে। তো গাইস, এই দেন আমি সেটিংসে চলে আসলাম। এখন আমি যা যা বলবো আপনারা স্টেপ বাই স্টেপ কপি করবেন। এই দেন, প্রথমে দৌড়ের যে বাটন না, মানে দৌড়াই যেটা দিয়া, ওইটা আপনারা সেম যে জায়গায় রাখছি ওই জায়গায় রাখবেন। তো তার ফলে হবে কি, আপনারা দৌড় দিতে অনেক সুবিধা হবে। তারপর স্কোপ বাটনটা বড় কইরা দৌড়ের বাটনের নিচে রেখে দিবেন। গাইস, এতে হয় কি, এতে গুলির অ্যাকুরেসি অতিরিক্ত বেশি বাইরা যায়। তো যার জন্য গুলিগুলো হেডে যায় লাগে। তারপর গাইস, ফায়ার বাটনটা এই দেখেন আমি ঘুরে যা হইতাছি এই জায়গায় রাখবেন। গাইস, কোন স্টেপ যেন ভুলেও মিস না হয়, যদি স্টেপ ভুলে যায় হেডশট লাগবে না আর দোষ দিবেন আমার। তো গাইস, তারপর জাম্পের বাটনটা এই জায়গায় রাখবেন। আর এই যে এটা কোনো কামের না, এটা ছোট করে এটা সরিয়ে দেই। তো তারপর বসার বাটনটা জাম্পের বাটনের নিচে আনবেন, যাতে করে গুলির অ্যাকুরেসি আরো বাইরা যায়। তো গাইস, তারপর এই যে অলকের যে অপশনটা, ওটা মাঝামাঝি রাখবেন, যাতে করে মনে করেন এনিমি আপনার গুলি করলে আপনি অলক ছেড়ে দিতে পারেন। এটাই অনেকটা ইজি হইব, এটা হেডশটে লেগে না অনেকটা ইজি হইব। তারপর গাইস, গুলওয়ালটা উপরে নিয়ে নেবেন। কারণ গাইস, কাস্টম ম্যাচে সবসময় গুলওয়ালের বেশি ব্যবহার করতে হয়। আর যদি গুলওয়ালটা উপরে থাকে তাহলে আপনারা ইজিলি গুলওয়ালটা ফেলাইতে পারবেন। তারপর গাইস, যদি হুয়ার যে বাটনটা, এটাই বড় করে এই জায়গায় নিয়ে আইবেন। আর সরি, ওই জায়গায় চাপ লাগছে। সো এটার সাইজটা একটু বড় করে দিবেন। মেডিকিটের মেডিকিটটা হুয়ার বাটনের সাইজেই রাখবেন। এটি ভাই সবকিছু হেডশটে লেগে। তারপর এই যে গুলির যে বাটনটা, গুলি যেন আপনারা ইজিলি চেঞ্জ করতে পারেন, তাই গুলির বাটনটা ওই কোনার থেকে যাই না এই কোনায় রাখবেন। তো তারপর ডাবল যে ফায়ারের বাটনগুলো আছে ওগুলো বড় করে নেবেন। কারণ গাইস, এতে হেডশটের অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে আর গুলি ডিরেক্ট দিয়ে হেডেই লাগবে। তো গাইস, এতটুকু করলেই হবে। যদি সেম সেম থাকে তাইলে আপনার গুলি এখন থেকে যেমনি মারবেন এমনি হেডেই লাগবে। তো চলেন আমি একটা কাস্টম ম্যাচ খেলে দেখাই। তো গাইস, এই দেখেন আমি একটা কাস্টমে এসেছি। আর এই জানেন আমার নতুন সেটিং। তো এই নতুন সেটিং দিয়া কাস্টমে কত ভালো গেম প্লে করা যায় আজ আমি আপনাদের খেলা তাই দেখাবো। আর গাইস, আজকে আমার এই ভিডিও দেখার পর থেকে সবাই এই সেটিং এ ব্যবহার করব। তো চলেন শুরু করা যাক। এই দৌড়ের বাটন গুনে, দৌড়ের বাটন খুঁজে পেতে না গাইস, জয়স্টিক টাই না দৌড়াই। এই যে পাইছি যাইছি, দৌড়ের বাটন পাইছি, এখন একটু দৌড়াবো। আসলে গাইস, প্রথমবার তো গাইস সেটিং, কিন্তু এটা একেবারে ওপি। কয়েকদিন খেললে আপনার পুরো হয়ে যাবেন এই খারাপ লোক। এই যে আবার দৌড়াবো, দৌড়াই দেবো গাইস, সমস্যা নাই। দুইটা তিনটা প্লেয়ার আমি একাই মেরালাম। এই সেটিং একবার যদি আপনার হাত বয়ে যায় গা, তাহলে আপনারা এক স্কোয়াড একাই খেয়ে দিতে পারবেন। তো এই যে আমি যাইতাছি, বন্দুক হাতে নিয়ে দৌড়াই দেবো, কারণ এখন যেহেতু আমার সেটিংটা মুখস্থ না। এই যে খারাপ ফায়ার বাটন গুনে, এই ফায়ার বাটন খুঁজে পাইতেছি না। এই যে উপরে, এই যে পাইছি পাইছি, এখন কল ফেলাই দেবো, গিলিস বানাই দিতে হালার উপরে। আসলে গাইস, আপনারা আবার ভাইবেন এটা সেটিং এর দোষ। আসলে এটা সেটিং এর কোনো দোষ না, মাঝে মাঝে এরকম করে। গ্যারানা গাঁজা গুঞ্জা যখন খায় তখন এরকম করে। এই দেন আবার ঠিক হয়ে গেছে গাই। বন্দুকের বাটন কই, বন্দুকের বাটন? আরে এর এই বন্দুকের বাটন তাপ লাগতো না। তো গাইস, বন্দুকের বাটনে যেহেতু তাপ লাগতেছে না, তাহলে ওয়াল ফলাই দিবে আমার। এখন ওয়াল ফলাম, ওয়াল ফলাম। আসলে গাইস, এই সেটিং আমি প্রথমবার, মানে প্রথমবার না খেলছি আগে, বাট আমার একটু সমস্যা হইতাছে। তো এই যে প্লেয়ার আইছে রে হালাই আবার পুনরায় দিবে। মানে গাইস, যতক্ষণ বন্ধ বন্দুকের বাটন খুঁজে না পাবো হালার, আমি বন্দুকের বাটন পাই না কে লেরা আমার মেজাজটা কেমনটা লাগে। এই যে ওয়াল ভাঙ্গা যায় আবার ভাই, ওয়াল তারা কি রে ভাই, ওয়ালে তাপ লাগতো দেখে খালি ভাই, ওয়াল বন্দুক কোনে আমি, মেজাজটা কেমনটা লাগে আমার, তোরাই তো মেজাজটা। এই যে মাইরা লাগে। আসলে গাইস, প্রথমবার সইটু প্রবলেম হইছে, দ্বিতীয়বার ঠিক হয়ে যাও গা গাইস, একটু প্রবলেম হয় দুই একবার। তো গাইস, আগেরবার আমার গেম প্লেতে একটু প্রবলেম হয়েছিল। সো এইবার দৌড়ের বাটন আমি ইজিলি খুঁজে পাইছি, আগেরবার কিন্তু পাইছিলাম না। আবার খারাপ পরে হ্যাঁ, আমার মেজাজটা কেমনটা লাগে। তো গাইস, এই দেখেন আমি নিশ্চিন্তে এখন রিল্যাক্স একটা গেম প্লে করুম। এই দেখেন আমি হাতে বন্দুক পেয়ে গেছি। এবার এইবার প্লেয়ার সান দিছুন দূরে আলাম। এই যে প্লেয়ারটা বাইরে হইতে দেন খালি, এই যে হেডশট, এ রে ভাই, রে ভাই, ফায়ার বাটন এবার আরে লাগাইছিলাম। সমস্যা নেই, গুলাল ভালা, গুলাল কই, গুলাল পাই না, মেজাজটা কেমনটা লাগে আমার, কই গুলাল কো। এই যে পাইছি পাইছি, গুলাল বাটন পাইছি, প্যাক করতে প্যাক করে হুইয়া পড়ছে হালার পুতে লেফটটা, আমার মেজাজটা কেমনটা চড় হইছে, কার হয় না কেমনটা লাগে। তো যতক্ষণ বন্ধ না মানে থামা দেব না, হুই ওই গুলাল ভালাই দেব, আমি খাই না গেছিলাম। সমস্যা নাকি, এইবার আমি ক্লিয়ার এই সেটিং এর একটা গেম প্লে দেখাই সারম। আসলে গাইস, এতক্ষণ আমার গেম প্লের একটু প্রবলেম হইতেছিল, আপনারা দেখতেছিলেন। এটার একটা কারণ হলো, এমন না যে সেটিং না নষ্ট, এটার একটা কারণ হলো আমার সেটিংটা আমি ঠিক মতো করতে পারিনি। তো গাইস, আমি আবার সেটিং এ চলে যাব। এরপর দেখেন এই যে ইয়ের বাটনটা আছে না, দৌড়ের বাটনটা, যেহেতু আমার দৌড়ে চাপ লাগতা ছিল না, তো ওইটা একটু সাইডে নিয়ে ইহা ব্যাক দিয়ে দিলাম। এইবার দেখেন আমার গেম প্লেটা গাইস, এইবার দেখেন এই যে দৌড়ের ছন্দ চাপ লাগছে না, এই যে এই মেরে দিন, মানে কেমনে কি ভাই কোন ঠিক আছে। সমস্যা নাই গাইস, আমার প্লেয়ার আইতাছে, আমার প্লেয়ার আমার উঠাইবো, তারপরে আমি আপনার সেটিংস এর একটা খেলা দাইতাছি। এই যে আমার প্লেয়ার এখন আমার প্যাক করবো, দেখেন প্যাক করে রিলেক্স, আমার রিভাইভ দিয়ে দিবো, অনেক ভালো খেলো। এই যে রিভাইভ দিতে হালার মধ্যে কোন দিকে এলো, উঠাইতে পারবো, সমস্যা নাই। মায়া কত জোর বেশি, এই যে মাইয়া, তুই একটা উঠাইবো উঠাইবো, মানে কিছু বলার নাই। হেডার সেটিং এটা আমার, লেয়ারের সেটিং এটা আমার, মানে ভাই আপনারা কারো কথা হই না, কোনো সেটিং করবেন না, যারা যেই সেটিং দিয়ে খেলেন নিজের সেটিং এ খেলবেন, তাইলে খেলা পারবেন। আর আমি আর এই ধরনের ভিডিও বানাবো না, মানে আমার কিছুই ঠিকঠাক হয় না ভাই, ভিডিও তাইলে সব উল্টা উঠে যায়।